ভাই এবং ভাবিরা কেমন আছেন আপনারা মন আপনাদের আর ভালো রাহাত দায়িত্ব ভাই সাহেবের রান্না বান্না করা যায় এবং ভুবন বিখ্যাত এই উপমহাদেশের প্রখ্যাত একজন রাঁধুনির সাথে আমরা আছি সাদিয়া তাহের আমি মানুষজনকে প্রচুর জ্ঞান দিই মানে আশেপাশে যারা থাকে মানে এবং জ্ঞান আসলে কেন নেই মানুষ আসলে কাজের জ্ঞান দিই গার্লফ্রেন্ড কখনো আসলে সবকিছু প্রকাশ করার জায়গা না তো এই ধরনের নানান সমাধান দেই বন্ধু বান্ধবের বাসায় বেশি খাইছি তো আমার নিজের ঘরে কম খাওয়া হয়েছে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কনকা কুইক রেসিপিতে আপনাদের সাথে আছি আমি সাদিয়া তাহের চলছে পবিত্র মাহে রমজান আপনাদের সবাইকে রমজানুল মোবারক রমজানের এই ব্যস্ততম সময়টাকে একটু সহজ করবার জন্যই আমাদের এই মাসব্যাপী আয়োজন আর আজকে আমাদের সাথে আছে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর সামিউল ভাইয়া কিন্তু তাকে আমরা সবাই চিনি হচ্ছে ভাইসাব হিসেবে কেমন আছেন ভাইয়া খুব ভালো আলহামদুলিল্লাহ ভাইসাব যেহেতু বলেছি ভাইসাবের ফিলটা তো আসছে না একটু বলেন বলেন কি করলে আপনার ভাইসাবের ফিলটা ভাইসাবের মতো একটা ইন্ট্রোডাকশন দিতে হবে এখন ভাই এবং ভাবিরা কেমন আছেন আপনারা মন আপনাদের আর ভালো রাহাত দায়িত্ব ভাইসাবের এই স্লোগানে বুকে ধারণ কইরা কচ্চপের গতি তাক গয়ে দিতেছে ভাইসাব ভাইসাব আজকে আইতে হলো এনটিভি স্টুডিওতে কনকা কুইক রেসিপিতে আপনারা যারা কুইক রান্না বান্না করতে পারেন না এটা নিয়ে সংসারের মধ্যে নানান ঝামেলা বিশেষ করে নারী সমাজ আমি যেহেতু ভাই এবং ভাবি সবার দায়িত্বই নিছি তো কইতেছি যে আজকে আপনাদেরকে দেখাবাম কিভাবে কুইকলি রান্না বান্না করা যায় এবং ভুবন বিখ্যাত এই উপমহাদেশের প্রখ্যাত একজন রাঁধুনির সাথে আমরা আছি সাদিয়া তাহের আমার মনে হয় খুব দারুণ কিছু হবে খুবই ভালো লাগলো মানে এখন আমার আসল ভাইসাপের যে ভাইবটা এটা পাচ্ছি কেমন যাচ্ছে রোজা কেমন যাচ্ছে রোজা বরাবরই ভালো যায় আমার আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ঝামেলাটা যেহেতু থাকে না সেই আমার চলাফেরা করতে সুবিধা হয় তো আপনার হচ্ছে ছাত্র জীবনেই তো কন্টেন্ট ক্রিয়েশনে আসা এটা কিভাবে আপনার মাথায় আসে যে না আমি এইভাবে একটা কন্টেন্ট ক্রিয়েট করব আর মানুষকে হাসাবো প্লাস আপনার কন্টেন্টে কিন্তু অনেক উন্নয়নও হয়েছে আমরা দেখতে পারি তো এটা কিভাবে আসা এখন ব্যাপারটা হইলো এটা তো বিরাট ইতিহাস আমি আসলে কোত্থেকে শুরু করবো আমি হ্যাঁ খুবই সংক্ষেপে বলবো সেটা হচ্ছে আমি মানুষজনের প্রচুর জ্ঞান দিই মানে আশেপাশে যারা থাকে মানে এবং জ্ঞান আসলে কেন নেই মানুষ আসলে কাজের জ্ঞান দিই বা যার যেটা দরকার যে বয়সে যেটা করা দরকার সেটা করি কারোর যদি গার্লফ্রেন্ড রিলেটেড কোনো প্রবলেম থাকে আমার সাথে শেয়ার করে আমি এটা এইভাবে ডিল কর হ্যাঁ সব কথা গার্লফ্রেন্ডের লোকে শেয়ার করিস না কিছু জিনিস নিজের জন্য রাখিস হ্যাঁ গার্লফ্রেন্ড কখনো আসলে সবকিছু প্রকাশ করার জায়গা না তো এই ধরনের নানান সমাধান দেই বা সামাজিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভূমিকা রাখি হুট করে আমার এক ছোট ভাই আছে সজীব ও কইতেছে ভাই তোমার তো মার্কেট পড়ে গেছে লকডাউনে আমি কইলাম কি মার্কেট পড়ে গেছে কি কর কই তোমার তো ছাত্র মিলতেছে না মানুষজন তো আসতেছে না তোমার মানে ভক্ত আসে কেন জমতেছে না আমি কইলাম তাহলে কি করা যায় কই তুমি একটা কাজ করো এটা পেজ খুলো পেজে তুমি বয়ান দিবা এটা খুব চলতেছে ভালো মানুষের জ্ঞান বিতরণ করবে যদি তোমার লাইকা যায় তাহলে এটা দিয়ে তোমার একটা ভালো কিছু হবে আমি বলি ঠিক আছে আমি আমার আসলে আমি একেবারেই ফেসবুকের সাথে ফ্রেন্ডলি না আমার একটা প্রোফাইল পিকচার 2016 সালে যেটা দেয়া ওইটা চেঞ্জ হয়েছে কন্টেন্ট ক্রিয়েশনে আসে 2021 সালে এসে চেঞ্জ একটা প্রোফাইল পিকচার 5 বছর ধরে একটা প্রোফাইল পিকচার এটা ইতিহাসে বিরল আমি জানি গিনেস বুকে আছে কিনা আমার দিতে পারে আমি এনটিভির কাছে বলতেছি যদি এরকম সুযোগ থাকে আমি মেইল করব তো ব্যাপারটা হইছে আমি এটার সাথে ইউজ টু ছিলাম না তো আমি ওরে বললাম যে তুমি যদি সব দায়িত্ব নিতে পারো ছোট ভাই তাহলে তুমি দেখো আমি বলতে পারবো স্বাধীন বক্তা হিসেবে আমি কথাবার্তা করে যেতে পারবো আপলোড করা এরপরে কিভাবে কি করা এসব আমি জানি না তুই যদি দেখতে পারিস তো তারপর আস্তে আস্তে দেখলাম যে না ব্যাপারটার মধ্যে মজা আছে মজা পাচ্ছে ইনস্ট্যান্ট হিউজ মানুষের সাথে একটা কানেকশন তৈরি হয় আর আমি তো ব্যক্তিগতভাবে থিয়েটার করা মানুষ তো এই যে আমরা এখন কথা বলতেছি অডিয়েন্স আমরা আমাদেরকে দেখে আসলে কি বলতেছে কি রিয়াকশন দিতেছে জানি না কিন্তু থিয়েটারে যেটা হয় ধরেন আমি শিল্পকলায় এই মঞ্চে দাঁড়ায় আছি অ্যাক্টিং করতেছি খুব ইমোশনাল অ্যাক্টিং বা হাসির অ্যাক্টিং অডিয়েন্স হাসতেছে হাসিটা আমার কানে আসতেছে তো এটার কিন্তু একটা মজা আছে ফেসবুকও খানিকটা ওই জায়গায় আমাদেরকে নিয়ে গেছে ফেসবুক বা ইউটিউব যে আমি যে একটা ইয়ে করতেছি ধরেন একটা একটা কন্টেন্ট মানে আপলোড দিলাম ইনস্ট্যান্ট একটা কমেন্টস আসতেছে তো তখন ভালো লাগে মানে ফিডব্যাকটা ইনস্ট্যান্ট পাওয়া যায় আর মানুষের সাথে কানেক্ট করা যায় অনেক সহজে হ্যাঁ এটা তো অবশ্যই ঠিক আর একটা প্রশ্ন আপনাকে করব আপনার তো অনেক 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 ফ্যান্স তো কখনো কি কোনো ফ্যান আপনাকে রান্না করে খাওয়াইছে প্রচুর রান্না করে খাওয়াইছে মানে হ্যাঁ প্রচুর আমার যে যে কেউ যদি বলে ভাই আপনার সাথে একটু দেখা করতে চাই যে বাড়ি কই কিশোরগঞ্জ ঠিক আছে কই দেখা করবা যে বলেন কই ঠিক আছে তুমি চাইলে আমি তোমার বাড়িতে আসতে পারি সেই ক্ষেত্রে হাঁসের মাংস রান্না করে খাওয়াইতে হবে স্পেশালি অনেকে আমার হাঁসের মাংস রান্না করে খাওয়াইছে অনেক বন্ধু আর মানে বেসিকলি হয়েছে কি আমি একদম ক্লাস সিক্স থেকে ব্যাচেলর লাইফে হোস্টেলে মেসে বা ব্যাচেলর সেট আপ ফ্ল্যাটে ওইভাবে থাকছি বন্ধু বান্ধবের বাসায় বেশি খাইছি
কিন্তু আমার নিজের ঘরে কম খাওয়া হয়েছে কিন্তু তাহলে আমার কিন্তু আজকে আপনাদের একটা আপনার কাছে একটা রিকোয়েস্ট ওটা হচ্ছে আজকে কিন্তু আপনি আমাকে তাহলে রান্না করে খাওয়াবেন এই সর্বনাশ কেন না আমরা আমিও ভাই শাফের হাতের রান্না খেতে চাই এটাও একটা বিরল ইতিহাস হয়ে থাকবে এত সুন্দর নাম নি দেখেন এই হাতের রান্না মজা হবে না 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 আপনি আজকে আমাকে রান্না করে খাওয়াবেন আর ওইটার জন্য আমরা কিচেনে যাব আগে তারপর আপনি রান্না করবেন ঠিক আছে চলেন দেখা যাক কি হয় চলো কি আছে এখানে আমি কি রান্না করে খাওয়াবো হ্যাঁ আপনি রান্না করে খাওয়াবেন আমি কিন্তু পারবো যে ডিম আছে আর এটা কি লবণ না চিনি এটা চিনি কিন্তু আপনার রান্না করতে হবে না আমি একদমই মজা করছিলাম আপনার সাথে আমি আপনার জন্য রান্না করব আর খান ডিম ভাজি করে একটা দিই খান কারণ রান্না না আপনি আমার গেস্ট আমি আপনাকে এত কষ্ট দিতে চাই না এই তো পয়েন্ট আছে আর মেইন পয়েন্ট হচ্ছে কনকা হোম অ্যাপ্লায়েন্স থাকলে এত কষ্ট হয় না রান্না করতে রাইট 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 আমিও সাহস পাইছি আজকে আপনার জন্য একটা ডেজার্ট রেসিপি করব আমি আর ওইটার জন্য আগে আমরা দর্শক দেখি উপকরণটা দেখিয়ে নিই দর্শক চলুন দেখে নিই আজকে মিল্ক ব্রাউনি করতে আমাদের কি কি উপকরণ লাগছে মিল্ক ব্রাউনি উপকরণ ঘি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ 1 কাপ ডিম 4টি চিনি পরিমাণ মতো গোলাপ জল 1 চা চামচ পেস্তা বাদাম কুচি পরিমাণ মতো